সবাই কেমন আছেন? আমি আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আজকে। আমার রেসিপির নাম হচ্ছে গাজরের পুডিং। গাজর দিয়ে কীভাবে পুডিং বানানো যায় সেটাই দেখাবো আজকে। তো গাজরের পুডিং বানাতে যে উপাদানগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই রাখা আছে। তো মেইন উপাদান হচ্ছে গাজর, যেহেতু গাজরের পুডিং আপনারা দেখতে পাচ্ছেন আমি গাজর এখানে নিয়ে নিয়েছি। গাজর সিদ্ধ করে ছোটো ছোটো কিউব করে কেটে দেন আমি সিদ্ধ করেছি, তারপর সেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে আটাতে বেজে নিতে পারেন। যেহেতু মিষ্টি জিনিস তাই আমি একটু লবণ দিয়েছি, আমার সব মিষ্টি জিনিসে আমি এক চিমটি পরিমাণ লবণ দিই, তাই একটু লবণ দিয়েছি গাজর সাথে মিক্স করে। আর লাগছে আমার চিনি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিনি রাখছি আমি পুরো ক্যারামেল বানানোর জন্য এবং পুডিংটা বানানোর জন্য। আর ডিম নিয়ে নিয়েছি আমি, আমার এখানে তিনটা ডিম লাগবে, তো আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। আর লাগবে হচ্ছে ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে যে গরম মশলা এলাচি গুঁড়া সেটার গুঁড়া করে দিতে পারেন, বাট আমি আজকে ভ্যানিলা এসেন্সই ইউজ করব। আর লাগবে হচ্ছে দুধ, দুধ আমি গুঁড়া দুধকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি এবং একটু মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, আরও ঠান্ডা করবো এটাকে। তো এগুলোই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস, এগুলো আমি এখন কীভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমি এই সব উপাদানগুলোকে মিক্স করব, কিন্তু তার আগে আমার যে ক্যারামেলটা সেই ক্যারামেলটা আমি এখন রেডি করব। তো চলুন আমরা আগে ক্যারামেল রেডি করি, পরে এগুলো মিক্স করে দেখাবো। তো ভিউয়ার্স, আমি যেই বাটিটাতে আমি পুডিংটা বানাবো সেই বাটিটা আমি আগে বসিয়ে দিয়েছি এবং এখানে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। যেহেতু গাজরের পুডিং তো আমি ঘিটা দিয়ে দিয়েছি, ঘিটা বলে গেছে, তো এটাতে আমি এখন চিনি দেব। আমি এখানে চার টেবিল পরিমাণ চিনি দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে 2 চামচের মতো পানি। এটা দিয়ে সামান্য পানি দিয়ে আমি পুডিংটাকে বানাবো, ক্যারামেলটাকে বানাবো। আর এই সময় অবশ্যই চুলার চালটাকে আমরা মিডিয়াম রাখবো যাতে ক্যারামেলটা পুড়ে না যায় এবং কালারটা সুন্দর আসে। ঘিটার কারণে ক্যারামেলটার ফ্লেভার অনেক নাইস হবে এবং আমরা যে পুডিংটা বানাচ্ছি সেই পুডিংটা চাকু দিয়ে কাটতে হবে না, এমনি অটোমেটিক সেটা বের হয়ে আসবে। আমরা একটু সময় নিয়ে ক্যারামেলটাকে বানাবো, রান্না করতে নাড়তে হবে যাতে পুডিংটা ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, সব দিকে সমানভাবে কালার থাকে। আপনারা চাইলে আলাদা কোনো কড়াই বা অন্য কোনো পাত্রে আপনারা এই ক্যারামেলটাকে তৈরি করে নিতে পারেন, পরে ঘি ব্রাশ করে এখানে ঢেলে দিতে পারেন যেটাতে আপনারা পুডিংটা তৈরি করবেন। আমি একটাতে করে দিচ্ছি। আমার ক্যারামেলের বলক এসে পড়ছে, ক্যারামেলটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না হয়। ক্যারামেলটা বানানোর পরে যখন ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাবে তখন ভিউয়ার্স আমরা এটাতে মেইন পুডিংটা সেই পুডিংটা ঢেলে দেবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এর চেয়ে বেশি পোড়াবো না যেহেতু গাজরের, এর চেয়ে বেশি পোড়ালে তেতো লাগবে ক্যারামেলটা, তো আমি এটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমরা পুডিংয়ে চলে যাচ্ছি। তো প্রথমে আমি ডিম নিয়ে গেছি, 3টা ডিম নেব। লবণ, চিনি,
চামচ চিনি দিয়ে দিলাম, তিন চামচের একটু বেশি। অবশ্য এটা আপনারা কেমন মিষ্টি খান সেটার উপর ডিপেন্ড করে মিষ্টি কতটুকু দেবেন। আমি দুধটা যে জাল দিয়েছেন আপনাদের, আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে আমি দুধটাকে জাল করে দিয়েছি। চিনি আর ডিমটাকে আমি ভালো করে ফেটে নিব যাতে চিনি সব গলে যায়, সেভাবে করে আর একটু চিনি দিয়ে দিই। আমি একটা হুইপসের সাহায্যে আমি চিনিটাকে ভালো করে ফেটে নিব, ডিম এবং চিনিকে। ডিম এবং চিনি অবশ্যই ভালো করে ফেটে নেবেন, তো চিনি দানা থাকলে পুডিংটা স্মুদি হবে না। বাট খেতে সেম টেস্টি হবে, স্মুদি না হলেও দেখতে ভালো লাগে না। জাস্ট আমার ডিম ফেটানো হয়ে গেছে চিনির সাথে, এখন আমি এখানে দিয়ে দেবো গাজর, যেটা টেস্ট করে রাখছিলাম গাজরটা, পুরোপুরি গাজরটা দিয়ে দেবো আমি। এক কাপ গাজর বাটা বা পেস্ট যাই বলেন দিয়ে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। এখন এখানে দুধটাও দিয়ে দেবো, এক কাপ পরিমাণ দুধ দেবো আমি, বেশি দেবো না। দুধটা যেন ঠান্ডা থাকে অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। আর দিয়ে দেবো সামান্য ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন। এটা ইউজ করা হয় মূলত ডিমের যে গন্ধ আছে একটা, সেই স্মেলটা গন্ধটা দূর করার জন্য ভ্যানিলা এসেন্সটা দেওয়া, না থাকলে আপনি এলাচ গুঁড়ো দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম সবগুলো উপাদান, আমি এটাকে ঢেলে নেব। ভিউয়ার্স আমার ফেটানো হয়ে গেছে, এখন আমি যে বাটিতে পুডিংটা বানাবো সেই বাটিটা নিয়ে নিয়েছি এবং এটাকে আমি এখন ছেঁকে ঢালবো বড় একটা ছাঁকনি দিয়ে যাতে কোনো লোকাল লাঞ্চ না থাকে। এভাবে পুরো পুডিংটা ছেঁকে দেওয়ার ফলে ড্রিঙ্কটা অনেক স্মুদি হবে, এক্সট্রা যে গুলো আছে ওগুলো আটকাবে না। তো এখন এটাকে আমি মানে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি এখন চুলায় বসাবো। তো চলুন চুলায় কীভাবে বসাই আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যাতে বাটির নিচেই থাকে পানি, উপরে যাতে না উঠে হাফের নিচে যেন থাকে। আর একটা মালসা বসাই দিছি, এখন এটাতে আমি পুডিংটা বসাবো। পুডিংটা বসিয়ে পুডিংটাকে ঢেকে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার বাটির অনেক নিচে পানি, এটাকে আমি এখন ভালো করে ঢেকে দেবো। এটাকে ঢাকনা দেওয়ার পরে আমি এটাকে আবার উপরেও ঢেকে দেবো,
তো আমরা এক ঘন্টা পরে ফিরে আসছি। আমার পুডিংটা হতে এক ঘন্টা সময় লাগবে, এক ঘন্টা পরে আমরা চেক করবো যে পুডিংটা কেমন হয়েছে। ফিরে এলাম এক ঘন্টা পরে। এখন আমরা একটা টুথপেক দিয়ে আমার যে পুডিংটা দিয়েছি সেই পুডিংটা চেক করে নেব। আর যে কাঠিটা পরিষ্কার আসছে তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি চুলা জালটা অফ করে দেবো আর পুরা পুডিংটা নামিয়ে নিচে ঠান্ডা করবো, দিলাম ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পরে যখন পুডিংটা আমি বের করবো তখন আবার আপনাদেরকে দেখাবো যে পুডিংটা কেমন হয়েছে। তো আমরা যতক্ষণ এটা ঠান্ডা হয় ততক্ষণ আমরা অপেক্ষা করি। ভিউয়ার্স, আমরা দুই তিন ঘন্টা পর ফিরে আসলাম। ফ্রিজ থেকে আমার পুডিংটা নামিয়ে নিয়েছি। গাজরের পুডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার পুডিংটা অলরেডি ছুটে গেছে। এটা আলাদা নাইফ ব্যবহার করার দরকার নেই, এটাকে আমি এখন সরাসরি ঢেলে দেবো। এটা সুন্দরভাবে ঘি দিয়েছিলাম সেজন্য এটা সুন্দরভাবে একাই বের হয়ে আসবে। প্রথমে প্লেটটাকে এভাবে ধরে দেন আমি ঢেলে দেব, এটা একাই বের হয়ে আসবে। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন গাজরের পুডিংটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক টেস্টি হবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন গাজর, আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। তো পুডিংটাকে কেটে দেখাচ্ছি সামান্য সাইড দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা স্মুথ হয়েছে এবং লাঞ্চ নেই, এটা খেতে অনেক টেস্টি হয়েছে। তো আপনারা এভাবে অনেক সফট, এটা অনেক সফট আসলে, অনেক সফট আর অনেক ক্রিমি একটা পুডিং। তো আপনারা এটা দিয়ে এভাবে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে বাসায় এভাবে পুডিং তৈরি করে খাবেন। এবং আপনাদেরটা কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এবং আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে থাকে, আপনাদের ভালো লাগে সামান্য পরিমাণ যদি ভালো লাগে, তবু আমার ভিডিওতে তো একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে বিভিন্ন গ্রুপে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেহেতু নতুন চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন যত ভিডিও আমি পোস্ট করি আপনার নোটিফিকেশনে সবার আগে যায়। আর সেই জন্য আপনাদেরকে অবশ্যই বেল আইকনে একটি ক্লিক করে রাখতে হবে যাতে নোটিফিকেশনগুলো আপনারা আগে আগে পান।